সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগস উইথ রিভস। আজকে আমরা একটা সিম্পল হোমমেড রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিটার নাম হচ্ছে ডাব ডিম। এটা একটা ডিমের সাথে আমরা একটা প্রিপারেশন তৈরি করেছি একটু নতুন। ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে দেখে নিচ্ছি। লাগছে কাজু বাদাম আছে, এখানে আছে চার মগজ, আছে কিশমিস, এই তিনটে ইনগ্রিডিয়েন্টস। এবার আমরা একটা পেস্ট তৈরি করে নেব, তিনটে দিয়েই একটা আমরা পেস্ট তৈরি করে নিয়েছি। আছে একটা কচি ডাব, আমরা একটা ডাব নিয়ে নিয়েছি যার মধ্যে স্বাদ থাকবে না, শুধু জল। থাকছে নুন, লঙ্কার গুঁড়ো এবং হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেল। আছে চপড অনিয়ন, চপড করিয়েন্ডার লিফ, টমেটো চপড করা, আছে চপ চিলি, আর মেন ইনগ্রিডিয়েন্টস মুরগির ডিম। সো ইনগ্রিডিয়েন্টসগুলো আরেকবার দেখে নিন। এবার আমরা সোজা চলে যাব কিচেনে। ডাবটাকে প্রথমে আমরা একটু হালকা আঁচে সেকে নেব। ডাবের মুখটাকে একটু বড় করেই কেটে নেব যাতে আমরা ওর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখতে পারি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হবে, কিছুক্ষণ সময় দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে আমরা ডিমগুলোকে ছেড়ে দিলাম। ডিমগুলোকে হালকা ফ্রাই করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার আমাদের নেক্সট স্টেপ, আমরা পেঁয়াজটাকে বেটে নিয়েছি। আর একটা ইনগ্রিডিয়েন্ট ছিল আদা বাটা, সেটা আমরা আগে বলিনি, আদা বাটাও একটু আমাদের লাগছে। তো প্রথমে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মোটামুটি 2 থেকে 2.5 চামচ মতন পেঁয়াজ বাটা। এবং দিয়ে দেব তার মধ্যে কুচো পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম। হাফ চপ পেঁয়াজ আমরা পেস্ট করেছি আর হাফ চপ পেঁয়াজ আমরা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমরা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। 2 মিনিট মতন আমরা এটাকে হালকা করে ভেজে নেব। দু মিনিট পর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমরা আদা বাটা 1 চামচ মতন। তারপরে আবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো। ঝালটা আপনি আপনার পরিমাণ মতন দেবেন, যতটা আপনি ঝাল খান সেই পরিমাণ মতন লঙ্কা কুচিটা দেবেন। খুব ভালো করে কষাতে থাকবেন। দিয়ে দিচ্ছি একটু নুন, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবং দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেবো, যে যেমন ঝাল খায়। আগেও বলেছি ঝালের পরিমাণ সেই মতন ঝাল হবে। এবার ভালো করে আমরা এবার মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ এটা পুরো পেস্ট হয়ে যাচ্ছে, স্ম্যাশ হয়। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা আমরা আগে বলিনি, টমেটো সসটা আপনি দিয়ে দেবেন, তাতে একটু ট্যাঙ্গি ভাবটা চলে আসবে রান্নায়। মশলাটাকে পুরো একদম পেস্ট টাইপ বানিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমরা কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি যে কাজু কিশমিশ চার মগজ বাটা ছিল ওইটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি ডাবের জল। প্রথমে আমি হাফ কাপ ডাবের জল দিয়ে দিলাম। আস্তে আস্তে অল্প অল্প করে ডাবের জল আমি মিক্সড করতে থাকবো এবং এইভাবেই নাড়াতে থাকবো, মশলাটা যাতে তার সাথে ভালো করে মিশে যায়। আমি মশলাটা ওর সাথে মিশে যাওয়ার পর আরও 1 কাপ মতন ডাবের জল দিয়ে দিলাম। আপনি পরিমাণ মতন ডাবের জল ব্যবহার করবেন। এই গ্রেভিটা খুব পাতলাও হয় না আবার খুব ঘনও হয় না, এটা মিডিয়াম গ্রেভি থাকে। এবার অল্প আছে, গ্রেভিটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবেন যাতে তলায় লেগে না যায়।
এবার আমরা ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো আমরা আগেই ভেজে রেখেছিলাম, ভাজা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখলাম। আঁচটাকে একটু কমিয়ে দিলাম আগুনে। 3 থেকে 4 মিনিট পর আমরা তুললাম, দেখলাম গ্রেভিটা মোটামুটি থিক বা ঘন হয়ে এসেছে। ভালো করে এবার নাড়তে থাকলাম যাতে তলাটা পুড়ে না ওঠে। অল্প আছে, আস্তে আস্তে নাড়তে থাকলাম। বেশ কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা বাড়িতে না থাকলে এটা আপনারা স্কিপও করতে পারেন। বেশ, আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার মেন জায়গা। এবার আমাদের এই স্টেপে আমরা ডাবের মধ্যে যে গ্রেভিটা করেছিলাম, গ্রেভিটা এখনও ফুললি কুকড হয়নি, এইটা 3/4 কুক হয়েছে। এবার গ্রেভিটা এবং ডিম সহ গ্রেভি ওই ডাবের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটার, বেশ খানিকটাই দিলাম, 1 চামচ মতন, এবং ধনে পাতা কুচি দিয়ে এবার ডাবের মুখটা আমরা পুরো আটকে দেব। আমরা একটা জালি নিয়ে নিয়েছি, তার উপরে ডাবটাকে আমরা বসাবো। এবার একটু আটা মেখে রেখেছিলাম, সেই আটা দিয়ে আমরা ডাবের মুখটাকে সিল করে দিচ্ছি। আপনি চাইলে এর ওপর রাংতা কাগজও দিয়ে আপনি সিল করে দিতে পারেন, মানে ফয়েল কাগজ যেটা আমরা বলে থাকি, সিলভার ফয়েল, সেই ফয়েল কাগজ দিয়ে আপনি এটাকে মুড়ে দিতে পারেন। এবার এটাকে আমরা হালকা আঁচে রেখে দেব 5 থেকে 10 মিনিট। এটাকে আমরা হালকা আঁচে রেখে দেওয়ার পর আমাদের ডাব ডিম তৈরি। আপনারা এটাকে ডাবের মধ্যে করেই সার্ভ করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ।